যিসয়া পুস্তকত ঈশ্বরে কি কৈ আছে এই অধ্যায়ত আমি চাম। ইয়াতে কি কৰিছে এই অধ্যায়ৰ দুই পদৰ পৰা চাম আমি দেই। কোনোবাই অসমীয়া বাইবেল আছে নেকি পঢ়ি দিম মানে কি কোনোবাই অকণমান পঢ়ি দিম আছে এবাৰ পটাপট পঢ়ি দিম। হে আকাশ মণ্ডল শুনা, হে পৃথিৱী কাণ দিয়া, কিয়নো জীৱই কৈছে মই সন্তানবিলাকক প্ৰতিপালন কৰি ডাঙৰ দীঘল কৰিলোঁ, কিন্তু তেওঁবিলাকে হলে মোৰ বিৰুদ্ধে বিদ্ৰোহ আচৰণ কৰিলে। গুৰুৱে নিজ গৰাকী আৰু গাধুৱে নিজ গিৰিকৰ দানা পাত্ৰ জানে, কিন্তু ইজৰাইলে নাজানে, মোৰ প্ৰজাবিলাকে বিবেচনা নকৰে। ঘাই ঘাই অতিষ্ঠ জাতি অপৰাধত ভাৰাগ্ৰস্ত লোক কুকুৰীহঁতৰ বংশ নিজকে ভ্ৰষ্ট কৰোঁতা সন্তানবিলাক তেওঁবিলাকে জীৱক ত্যাগ কৰিলে, ইজৰাইলৰ পবিত্ৰজনাক হৈ ক্ষমান কৰিলে, তেওঁবিলাক কুপথৰ পৰা পাছ উভতি গ'ল। ওকে ইয়েছ থ্যাংক ইউ। ইয়াতে কি কৈছে চাওক, সেইটো কাৰণে ঈশ্বৰৰ বাক্য কি কৈছে, হে স্বৰ্গ চোন আৰু পৃথিৱীত কাণ লগা, পৃথিৱী কাণ লগা, পৃথিৱী কাণ লগোৱা, সকলোৱে কম পৃথিৱী কাণ লগোৱা, পৃথিৱী কাণ লগোৱা, সকলোৱে এটা একশ্যন কৰি পৃথিৱী কাণ লগোৱা। কোনোবাই মোবাইল ধৰা প্ৰেক্টিছ আছে, পৃথিৱী কাণ লগোৱা, আমেন। পৃথিৱী কাণ লগোৱা, পৃথিৱীত কোন আছে, গৰু ছাগলী গাহৰি সবে আছে, মানুহ নাই, মানুহ ভালে লৈ ইয়াৰ কাৰণ আমি হিচাপ দিব লাগিব ঈশ্বৰক। ঈশ্বৰে যেতিয়া সৃষ্টি কৰিছে জীৱ আৰু জন্তু দুটা দুটা ব্যক্তিগত সৃষ্টি কৰিছে, প্ৰাণ আৰু শৰীৰ, সোল এণ্ড বডি, কিন্তু মানুহক যেতিয়া তেওঁ সৃষ্টি কৰিছে তিনিটা ব্যক্তি মানে সৃষ্টি কৰিছে, সোল বডি এণ্ড স্পিৰিট, হালেলুয়া, শৰীৰ প্ৰাণ আৰু আত্মা, হালেলুয়া। জীৱ জন্তুবিলাক মৰি যোৱাৰ পিছত সিহঁতে স্বৰ্গও নাই আৰু নৰ্গও নাই, কিন্তু আপোনাৰ আৰু মোৰ আছে। সেইটো কাৰণে ঈশ্বৰে কৈ আছে পৃথিৱীত ইয়াতে কি কৈছে, হে স্বৰ্গ শুন আৰু পৃথিৱী কাণ লগা, আমেন। পৃথিৱী কাণ লগা, আমি কাণ লগাব লাগে, কাৰ, মানুহৰ কথা নহয়, ক, জগতৰ কথা নহয়, ক, ঈশ্বৰৰ কথা, ক, ডিজিটেল কথা নহয়, এই ঈশ্বৰৰ বাক্য, হালেলুয়া। কাণ লগা, মেরে বালবচ্চন কা পালন পোষণ কিয়া, উনকি বড়াইয়া ভি, পরন্তু তুম তুম উনহনে মুঝসে বলওয়া কিয়া, বেল তো অপনি মালিকোঁ কো, গধা অপনি স্বামী কি চরণী কো পেচানতা হ্যায়, পরন্তু ইসরায়েল মুঝে নেই জানতা, ওর মে মেরে প্রজা বিচার নেই করতি। এই গরু গোয়ালি যে গোয়ালি বলে গরু বিলাকে পালতু গরু বিলাকে গোয়ালি সিটি পায়, তেওঁলোকে বোলে নিজৰ পদ বান্ধে সিহঁতে, সেইটো গম পাই আমি চলি পায়, কিন্তু ইমান দুখ লগা কথা, মই যাক আপুনি বাক্য দিলো, যাক মই পালন পোষণ কৰিলো, যিবিলাকে হাগিলে ধুই দিছো, পেচাব কৰিলে ধুই দিছো, লেতেৰা হলে ধুই দিছো, সিমান যত্ন লৈ কিনে ডাঙৰ কৰিলো, আজি তেওঁৰ মা দেউতাকে চিনি পোৱা নাই বুলি কৈছে। মই যে জীৱা ঈশ্বৰ মোক চিনি পোৱা নাই বুলি কৈ আছে, কাৰণ কিয় কিয় এইটো কৈ আছে, কাৰণ ঈশ্বৰৰ পৰা মানুহে ডিজিটেলত গৈ কিনে ঈশ্বৰৰ পৰা বহুত পৃথক হৈ আহিছে। সেইটো কাৰণে মই আপোনালোকক ক'ব খুজিছোঁ, হালেলুয়া, আপকে লাইফ মে, আপোনাৰ জীৱনত যিমান ইম্পৰ্টেণ্ট আছে, আটাইতকৈ ইম্পৰ্টেণ্ট ডাঙৰ কথা হৈছে আপোনাৰ লাইফত ঈশ্বৰক চিৰিয়াছ আৰু ঈশ্বৰক প্ৰথম স্থান দিয়া, মানে আজিৰ ডেটত, সকলোৱে কওকচোন, আজিৰ ডেটত, ঈশ্বৰৰ বাহিৰে একোৱে কাম, হালেলুয়া।
এই সমস্যা আহিব আৰু এই সমস্যাত আপোনাৰ ঘৰটো আপোনাক ৰক্ষা কৰিব, আপোনাৰ মাটিটো আপোনাক ৰক্ষা কৰিব, আপোনাৰ গাড়ীটো ৰক্ষা কৰিব, হম ৰূপে ৰক্ষা কৰিব, হীৰা মতিয়ে ৰক্ষা কৰিব, কিন্তু কেৱল সেই বিপত্তিৰ পৰা ঈশ্বৰে আপোনাক ৰক্ষা কৰিব পাৰে। এইটোৰ কাৰণে যেতিয়া আমি বাহিৰৰ দেশত আমি দেখি পাইছো অলপতে ঈশ্বরে আপনার জ্ঞান দিব, ঈশ্বরে আপনার পরিচালনা করব, ঈশ্বরে আপনার প্রটেকশন দিব, আপনি ভয়াতুর নহব, কারণ ঈশ্বরে আপনার প্রটেকশন দিব, আর এটা প্রটেকশন দিব আপনার কি করব লাগে, আর ভয় খোয়া হলাতে ভয়াতুর নহব, এই ফিলিংস এই অনুভব কেবল ঈশ্বরে আপনার দিব। প্রেজ দ লর্ড, হালেলুয়া, ঈশ্বরে আপনার দিব, ঈশ্বরে আমাক দিব বলি কয়, হালেলুয়া, ঈশ্বরে আমাক দিব, ঈশ্বরে মুখ দিব, ঈশ্বরে মুখ দিব, আমেন, প্রেজ দ লর্ড, হালেলুয়া। আপনি যেটা ঈশ্বরের কারণে কথা কয়, ঈশ্বরের কারণে থিয় হয়, তেতিয়া আপনি চাতুর্য কিমান জড়িত আছে, আপনি সেক্রেটারি কার্যত কিমান জড়িত আছে, আপনি ধনগোড়ালীর কার্যত কিমান জড়িত হয়ে কিনে কাম করেছে, আপনি কিমান মানে গভীরভাবে মন্ডলী সহায় করেছে, সেইটো বস্তুয়ে আপনার পয়েন্ট লয় নাহে, কিন্তু আপনি ঈশ্বরের লগত রিলেশনশিপ কেনেকা সম্বন্ধটো রাখিছে এইটো বস্তুয়ে আপনার উপর তুলাই লয়। কারণ ঈশ্বরে কি কৈছে, যেতিয়া তুমি দুর্বল তেতিয়াই হব, হালেলুয়া, সকলে কোনসুন, যেতিয়া মই দুর্বল তেতিয়াই হব, কারণ যদি সকল শব্দটো কোনো মাইনে না থাকিলে হয়, অর্থহীন হয়ে থাকিলে হয়, যদি সেইটো দুর্বলর সময়ত যদি আমি শক্তিশালী হব, হালেলুয়া, ঈশ্বরে এনেকুৱা বস্তু হয়, আপনি যেটা দুর্বল হব তেতিয়াই আপনার কামত দিব, আপনি যেটা অশান্তিত থাকিব তেতিয়াই আপনার শান্তি দেউতা কেবল প্রভু যীশুহে আছে, যেটো আপনার জীবনত কাম আনিব, হালেলুয়া, আপনি যেটা নিরোগী হয়ে যাব, আপনি যেটা রুগীয়া হয়ে যাব, যেটা জগতের কোনো ডক্টর কোনো হসপিটাল আর সুন্দ্রা কিবা মুদ্রা কিবা আর মুদ্রাও যদি হাত খাই দিব তেতিয়াই যীশু আপনার আমি কেতিয়াও তেওঁৰ আমাৰ বিবেচনাৰ লগত তেওঁক আমি মিলিত কৰিব নোৱাৰো, এটা ডাঙৰ কথা কৈছো, ঈশ্বৰ কেনেকুৱা হৈ যায় এটা এটা অনুভৱ দিব খুজিছো মই, চাব যদি এই জগতত কথা কৈ আছো মই, যদি এই গুৱাহাটীৰ গোটাই মানুহে যদি আপোনাক এগেইনষ্ট কৰিব, আপোনাক যদি বিৰোধ কৰিব, আপোনাক যদি বেয়া পাব, আপোনাক যদি থু পেলাব, কিন্তু ঈশ্বৰে যদি আপোনাক প্ৰতি পচন্দময় হৈ আছে, হালেলুয়া, ঈশ্বরে যদি আপনার ভাল পাওয়া হয়ে আছে, হালেলুয়া, প্রেজ দ লর্ড, হালেলুয়া, ঈশ্বরে যদি আপনার ভাল পাওয়া হয়ে আছে, তেনেহলে এই গুৱাহাটীর আধা মানুষ গুৱাহাটীর গোটাই ফলিয়ায় যদি আপনার বিরোধ করিব, আপনার শান্তিটো আপনার ভিতরের পর কাড়ি দিব, আপনার সেইজন হয় ঈশ্বর, প্রেজ দ লর্ড, পাজলক নকৰিব আপোনালোকে, হালেলুয়া, সেইজন হৈ ঈশ্বৰ, প্ৰেজ দ লৰ্ড, হালেলুয়া, হালেলুয়া, প্ৰেজ দ লৰ্ড, মই দেখিছোঁ যীশুৰ কাৰণে ঘৰ বাৰী এৰি দিয়া, যীশুৰ কাৰণে কাহা সম্পত্তি এৰি দিয়া মানুহ মই দেখিছোঁ, মইহে আগতে কি
গাঁৱৰ মানুহে কবলে ধৰিছে কি মানুহে ইমান অপ্ৰাপূৰ্বক মানুহ অনপ্ৰাপূৰ্বক চালা মৰিবই অত্যাখনে এৰি ফালে যিশুৰ পিছতে কিবা পালালে এই ধৰ্মটো মাছে মাংসই পাবা ধৰ্ম গৰুৱে মৰিব শুনি পাইছো
পাও অবস্থা আছে বলে দাদা ভাড়া দিব পাঁচ বছৰৰ পিছত লৰালৈ তাত নিচন নিচন নিচিনা ডাঙৰ হৈ গল, তাৰ ৱাইফক আকৌ উপহাৰ তেওঁ পালে আৰু এনেকা কৰি হালেলুয়া ঈশ্বৰৰ ওচৰত আগতে কমপ্লেইন দায়ৰ হৃদয় এইটো চৈতানে বনাই ঈশ্বৰৰ আত্মাই যদি আপুনি এটা কথা কৈ আছো হালেলুয়া মই এটা কথা কৈ আছো আপনি যাক ইমান ভাল পায় ইমান মৰম করে তেওঁক জানো আপনি ওচৰ পাবলৈ তেওঁক জানো আপনি মানে খাবলৈ তেওঁৰ লগত বহিবলৈ তেওঁক যে ওচৰ পাব তার কারণে আপনার কিবা কমপ্লেইনে বান্ধি রাখব পারেন পারিব জানো এটাই জেনুয়েল আর তেওঁৰ মিসেস আমার বোয়ারিজনে যদি দুজনে যদি কৰবাত যায় কিন্তু দশ বছর হয়ে গেছে আহা নাই তো তাক যদি লগ করবলৈ বা লগ পাবলৈ এই দুজনে মই ভৰি বিষাইছে নাযাওঁতে মই গা ধৰে পুৰা এনেকৈ হৈ থাকিব যদি জেনুৱেল আহিছে বোলে কত খবৰ পাইছে বোলে নাই এতিয়া মানে সিহঁতে বোলে একেবাৰে আহি পাইছে এই কি বুলি পল্টন বজাৰত তাৰ তাতে ট্ৰেইনৰ পৰা নিছে বোলে ইমান বছৰ দহ বছৰৰ পিছত সিহঁতে কিবা কমপ্লেইনে বান্ধি ৰাখিব পাৰিব নোৱাৰে কথা এটা কৈ আছো আপনার প্রেম যদি সঠিকভাবে নাই তেনেহলে ঈশ্বরের ওচৰত পাওয়ার আগতে যোৱাৰ মন করার আগতে আপনার কমপ্লেইন বেশি হল বুঝি পাইছে কমপ্লেইন বেশি হল বাইবেলের কথা কৈ আছো এই বারো বছর বয়স বারো বছর লৈকে তেজ পোৱা মহিলা জনী বারো বছর তেজ যোৱা নন স্টপ ব্লিডিং হোৱা এই মহিলা জনী সেই দুর্বলতা সেই ব্লিডিং নন স্টপ ব্লিডিং সেই তার বিষটোৱে তাই ভৰি নাছিলে তাতে যীশুৰ ওচৰত পালে গৈ সেই ভিৰটো তাক বাধা দি ৰাখিব নোৱাৰে আৰু তেওঁ গৈ কিনে যীশুৰ বস্ত্ৰটো চুলে গৈ তেনেহলে আপোনাক আৰু মোক কোন বাধাই ৰখি আছে আৰু এইটো সেই কমপ্লেইনটো কোন এইটো চৈতান নিদিয়া কোনে দি আছে এইটো চৈতানে আমাৰ আগত বাকী বুজি পাইছে সেইটোৰ কাৰণে হৃদয়েৰে ঈশ্বৰক বিচাৰক ঈশ্বৰ বহুত অসন্তুষ্ট কৰে ঈশ্বৰক সন্তুষ্ট কৰক তেতিয়া এই আহি থকা বিপদে আপুনি আৰু মই কেতিয়াও মই মুক্তিদাতাৰ ওচৰলৈ যাম সকলোৰে মই মুক্তিদাতা ঈশ্বৰলৈ যাম ওচৰলৈ যাম মই শান্তিদাতা ওচৰলৈ যাম মই জীৱনদাতা যীশুৰ ওচৰলৈ যাম কিমান ভাল প্ৰেইজ দ লৰ্ড মই ঈশ্বৰদাতা প্ৰভু যীশুৰ ওচৰলৈ যাম আমেন ইয়াতে টাইম কিমান দিয়া হয় ইয়াতে আৰম্ভৰ টাইম
বাৰু ঠিক আছে, এটা চাঞ্চৰ নিয়াম হিচাপে কিমান দহ দহটা। আপুনি জানে আপোনাতকৈ যিশুৱে বেছি প্ৰেম কৰে, মোতকৈ যিশুৱে মোক বেছি প্ৰেম কৰে, হালেলুয়া। সেইকাৰণে মই তেওঁলোকে লিখি আছে হালেলুয়া, তাৰ প্ৰমাণ। আমেন। আমি সকলোৱে এইটো উচ্চাৰণ কৰিছোঁ, প্ৰভু যীশু আহি কিনে আপোনাক লগ কৰিবলৈ ৰখিলে, বুজি পাইছেনে? আৰু আপুনি আৰু মই কি কৰি আপুনি যীশুক কিমান বিশ্বাস কৰে তাতকৈ ঈশ্বৰে আপোনাক বেছি বিশ্বাস কৰিব খোজে। আমেন। আপুনি কিমান যীশুক প্ৰেম কৰে তাতকৈ ঈশ্বৰে বেছি প্ৰেম কৰে, সেইকাৰণে প্ৰমাণ দিছে তেওঁ আপোনাৰ কাৰণে, মোৰ কাৰণে জীৱন। আমেন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। এটা সচ্চা দিল সে প্রভু কো ঢুঁড়ো। আমেন। তো জেসা আপ প্রভু কো ঢুঁড়নে কে লিয়ে আপকা হৃদয় বানায়েগা, প্রভু এইসা হি আপকা সাথ কারওয়াই করেগা। আমেন। আপনার লগত তেনে পাই ব্যবহার করে, প্রেজ দ্য লর্ড। আপুনে আর হৃদয় টু যিশু বিসরাল নিসনা। আমেন। আপনার হৃদয় আপনার মন টু বিসরাল নিসনা ব্যবহার ঈশ্বর আপনার। প্রেজ দ্য লর্ড। আমেন। ওয়াও, কি এতনা আনন্দ, ঈশ্বরে প্রজাত রূপে আমাক দিব পারে। আমেন। আপনিও তেনেকৈ ঈশ্বরের পৰা পাব, আলেলুয়া। যেনেকৈ আপনি বনাব খোঁজে, এইটো কাৰণে প্ৰথমতে হৃদয়টো বনাওক। যিটো বনাব লাগে সেইটো ঈশ্বৰৰ বাসস্থান, হৃদয় স্থান হয়। আমেন। আমি ইয়াতে চাওঁ, চাৰি মাতা কি চাৰি ইয়াতে কি কৈছে চাওঁ, 2021 বহুত আমি চিলিং পিলিং হৈ যাব পাৰোঁ, ডাঙৰ কথা নহয়, বহুত ডাঙৰ বিপদ, বহুত ডাঙৰ বিপদ। বুজি পাইছেনে? কিন্তু এইটোতো আৰম্ভণি হয়, বিপত্তিৰ আৰম্ভণি হয়, গোটাই কোনোবা কোনোবা ৰাজ্যবিলাকে এনেকুৱা হয়, মানুহ অহংকাৰ, রাজ্য মন্ত্রী থাকে অহংকার, চাইনার যদি হল তেনেহলে আমার ইন্ডিয়ায়, পাকিস্তান হয়ে গেল মোদী একদম, আমার তো একদম বাঁচে এইটুক আমি এটাই পুকুরের মা, এটা বাঁচিব পারবে। বুঝি পাইছে? কোনোবাই কয় নাই শ্বিলং ঠাণ্ডা জেগা, পাহাৰীয়া জেগা, সুন্দৰ বাতাৱৰণ, শ্বিলঙৰ বাচা নাই, মেঘালয়ৰ বাচা নাই, হা, কোনো বাচা নাই, কিন্তু কোনো বাচা নাই, কোনো ষ্টেট বাচা নাই, কোনো কেনিয়া কিবা কোনো বাচা নাই, ভাৰত বাচা নাই, কোনো বাচা নাই, কিন্তু বাচিছে কেৱল যীশুৰ সন্তান। প্রভুকে স্তুতি করো,
करो, नौकरी चाकरी करो और प्रभु को पूरा दिल दे दो। हालेलुया। दिल दो, का दिल दिया, कोई हृदय दिया, कोई प्रेम दिया, जब जीसु मजबूर कबल होगा हो पर कबल होगा बात तो हो जाए। ओ मोश वाले मुर लोरा मैं तुम्हारा लोग आमेन। हालेलुया हालेलुया। तेरे का प्रेम है जो प्रेम मुखरे न होए सोखरे न होए कामरे न होए ये हृदय के अंदर से निकलता है। प्रेज द लॉर्ड। हालेलुया। हे जो हे जो प्रेम आमेन आमेन। हालेलुया। आका बिसते हे जो प्रेम दिया होय का तो होय तेरे अपना मुखटु किबा पूजा आगोते করার আগতে ঈশ্বরে আপনার লাইফ পুরা করে দিব। তেতিয়া ইয়াতে আপনি নাচি নাচি ধন্যবাদ দি দিব, কান্দি কান্দি ধন্যবাদ কবই নিব। আপনি কেউ কান্দি আছে তোমার দুঃখ তান্দন নয় কিন্তু আপনি মই কব খুজিছো তার এটা রূপ এইটো হয় যে আজি 2021 সতেরো তারিখ যে পাইছে এনেকাই এটা রন্ধন আপনি প্রভু দিব পারে। গির্জা 150 মানুষ আছে, অমুকর 1000 বিশ্বাসী আছে, অমুকর বিশ্বাসী আছে, তমুকর বিশ্বাসী কি হল বলে তার পরিয়ালো কি যাব মু গির্জায় না বহে মই অকলে বহি কি করি। কিন্তু ঈশ্বরে কি করিলে ডাঙর মন্ডলী বিচরা ডাঙর মানে সমাজটো বিচরা সবকে পৃথক করি কিনে এটা এটা করি থৈ দিলে। আমেন হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তে বহুত গ্রুপসা তে বহুত একদম মানে দরেব বিচরা তে বিরাট একদম জুমটা হৈ বিচরা তই এতিয়া একলা থাক আর মই এতিয়া চাম তই মোক কিমান প্রেম করা। আমেন। প্রেজ দ্য লর্ড। পোয়ালিকিটাও মা দেউতাক থাকিলে হে সিহঁতে হে খাই রাস্তা কর গির্জা কর নলে উপরে উপরে চাই হ্যাঁ জানি কা এই তো কানে ঈশ্বরে কি করিলে মা কবা তুতে কবা দেউতা কবা এনেকে করি কেনে ঠক করি কেনে এতিয়া হাম দেখা ছে মানে হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। কিন্তু কিছুমান বিশ্বাসী নাই প্রার্থনা গভীরভাবে কর প্রভু ভালে গভীরভাবে লাগি কর আর তেওঁলোকে কান্দি কান্দি কৰি ফুলে মন মা চিন্তা নকৰিবা যিশু মনৰ কথা আছে। হালেলুয়া। তেওঁকে আপুনি চিন্তা নকৰিবা যিশু মনৰ লগত আছে। আমেন। তেওঁ মোক একো ব্যাকুল হ'বলৈ দিয়া নাই। প্ৰেজ দ্য লর্ড। আমেন। এইটো যিশুৱে বিচাৰে। আমেন। এইটো যিশুৱে বিচাৰে। বুজি পাইছে বুঝি পাইছে এইটো ঈশ্বরে বিচারে। হালেলুয়া হালেলুয়া। আপনি অকল আপনি অকলে থাকতে কেনেকে আছে না গির্জাতেই প্রার্থনা করে গির্জাতেই ওয়র্শিপ করে নিজে অকলে থাকতে কেনেকে আছে সেইটো ঈশ্বরে চাব বিচারে তেতিয়াহে আপনারে চায়। আমেন আমেন। যেতিয়া আপনি অকলে প্রভুর লগত যেনেকে থাকে সেইটো যেতিয়া মন্ডলীর ঈশ্বরে আপনার ইয়াতে কি কৈছে
যেটো সমস্যা যেটো সমস্যা আহি আছে ইয়াতে চাৰি অধ্যায় এক পদ কিউকি দেখো ও ধাকে ভটকে সা দিন আতা হ্যাঁ जब सब अभिमानी और सब दुराचारी लोग अनाज की खुर्ती बन जाते जाएंगे और आने वाले दिन में वो ऐसे भस्म हो जाएंगे उसका पता तक न रहेगा। आमेन। जगत में का विपत्ति ऐसा हो सकता है ऐसे ईमान गुटाई ऑर्डर ऊपर गुटाई विश्वास ऊपर मानव बिना का धन संपत्ति तो कथा बात दे गुटाई नष्ट हो जाबो मानुर आटा पत्ता नहुआ हो जाबो কিমান লাখ মানুহ ইয়াৰ পৰা চাগে এই বিল্ডিংটো ইমান দূৰ লৈকে এক কিলোমিটাৰ দৌৰ খান্দি কিনে লাখ লাখ ডেড বডি একেলগে কবৰ দিছে একেলগে জিচিপিৰ লগত খান্দি কিনে দিছে কাৰ ছোৱালী আছিল কাৰ ল'ৰা আছিল কাৰ দেউতা আছিল কাৰ খুড়া আছিল অকণমান ভাবি চাবচোন অকণমান ব্ৰেক মাৰি ভাবি চাবচোন আপুনিওতো সেই ঠাইত হ'ব পাৰে ময়ো সেই পরিস্থিতিত হব পাৰে কিন্তু আপোনাক আৰু মোক প্ৰভুই সুস্থ হবল ৰাখাৰ কাৰণ এটাই যে আমি আকৌ ঈশ্বৰ যেন গভীৰভাৱে যেন সন্তুষ্ট কৰিব পাৰোঁ সেইটো হালেলুয়া আৰু আপোনাৰ মুঝে ইয়ে দিন দেনে কা পৰমেশ্বৰ কা উদ্দেশ্য ইহি হে কি হাম পৰমেশ্বৰ কো ফিৰ সে এক বাৰ সন্তুষ্ট কৰ সকে আমেন লৰাবিলাকো হৰিটো হাজাৰ ইমান গৈ পায় ইমান ফাষ্ট গৈ পায় যে বোৱাৰীবিলাকক ছোৱালীবিলাকক কাণৰটো পিন্ধাব লাগে সিহঁতে পিন্ধি পায় মই আপোনাক কেনা চাহ আপোনাৰ আণ্ডাৰ মে যিশু নাই আমেন এদিন এখন এটা লৰা রাস্তায় গে আছে সাইকেল মারি সাইকেল মারি গে আছে গে আছে তো কি হয়েছে এই হালিকা চড়াই তার পিছে পিছে গে আছে তার হালিকা চড়াই সাইকেল মারি আছে গে আছে ভাবিছে সাইকেলটো উড়িয়ে গে আছে কিন্তু তার পিছত যদি গম পাবলে ধরলে যে এই হালিকা চড়াইটো মানুষে চড়াই উড়ি যদি ওসর আহে আমি ধরবলে ইচ্ছা যায় কিন্তু লড়াটোহে দৌড়বলৈ আৰম্ভ কৰিছে হালিকা চৰাইটো তাক দৌৰাই আছে বাৰে বাৰে ঘূৰি আহে আৰু তেওঁ চুত আহে বাৰে বাৰে লৰাটো দৌৰি আছে তাৰপিছত মাজে মাজে সি তাৰ মানে তাৰ অৰ্থ কি আমি ৰাস্তাৰ পৰা মানুহবিলাকে বহুত কি হৈছে ৰে কিবা মধুচন্দ্ৰ দাউৰাই আছে নেকি ইয়াৰ নহয় কোনোবা চৰাই এটা দাউৰাই আছে কিয় বা কিবা ফণি চনি লৈ পলাই আছে কি কৰিব আপোনাৰ নহয় তাৰ যে আচল কথা দিছে তেওঁ মাথাটো এনেকা চুলিটো বনাইছে চুলি বনাইছে হালিকা চৰাইটো তাৰ তাতে বাৰে বাৰে পঢ়িব খুজি আছে আর কেতিয়া তহতে যদি লড়াবিলাকে যুবকবিলাকে এই কানত পিন্ধা হৈছে আৰু শেষ তহ যদি বোৱাৰীক পিন্ধাবি প্লিজ আত্মাক সাজাও হৃদয়ক সাজাও কিসক সাজাও হৃদয়ক সাজাও সবে কোক হৃদয়ক আপনার
নগরিয়ার কারণে ভিতরে সজা মূল ওসর সুবরিয়ার কারণে নহয় ভিতরে সজোয়া এখন যিশু আমেন যেতিয়া যিশুক আমি সজাব তেতিয়া ওসর সবর অটোমেটিক লাইনে আনে আমেন আপনার বান্ধব বান্ধবী অটোমেটিক লাইন আহি যাব প্রেজ দ্য লর্ড আমেন যিশু আমার পিছনে মানুষ শরণ পায় আমেন শরণ পায় আশ্রয় পায় কিন্তু খ্রিস্টান বিলাক বেলেগ ধরনের যিশুর আহার পিছত কিবা আর কিবা উল্টা পুল্টা শয়তানে ধরি পায় জানজান বেঞ্জান হে দেখা পারে কিয় কারণ যিশু মানু ধন সম্পত্তি ঘর নগর সব ধ্বংস হয়ে যাব কিন্তু মানুষের পাতাও না থাকি প্রমাণ পালো আপনাদের বাইবেলটো এক্সেক্টলি উলাই রাখিছে কোনোবাই কোনোবাই একদম দুই ফল ধ্যান দিব বাইবেল আর বাক্য কোনোবাই বাক্যটোতে একদম তারপর বাক্যটো কয় ফলে পার হয়ে যাচ্ছে কত বা আছে কিমান কারণে বাইবেল ভেরি ভেরি গুড ভেরি গুড আমেন প্রেজ দ্য লর্ড সেখানে বাইবেল তো থাকবে লাগে আর ইফালে শুনি থাক দুটা ডাবল বেনিফিট প্রেজ দ্য লর্ড ডাবল বেনিফিট হালেলুয়া ডাবল বেনিফিট কসম ডাবল লাভ এনে হচ্ছে সব ডাবল লাভ আপনার আত্মিক লাভ আছে আপনার আত্মা তো অনন্ত জীবন পাইলো রে আর ভৈরব তো আপনি হালেলুয়া ভৈরব তো বেশি পায় কারণ এখানে চুলি পাই আমেন হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড আমেন আমেন এই খুশিরাই না যায় মানুষ অর্থাৎ চাকুন নিসনা স্ট্রং হালেলুয়া প্রেজ দ্য লর্ড ই যদি একেবারে এনেকে কই থাক এ থিনি আম হাই আলে প্রথমতে ঈশ্বর রাজ্য আর ধার্মিকতা বিচরা তেতিয়া তোমার সকলো দিয়া যাব ইমান ধুনিয়াকৈ লম্বা হল কৰিছে সকলো দিয়া যাব পাবি এই বলে ছোৱালী মত বোৱাৰী মত পাবি তই কেনেকা কি কৰিবি ঘৰ দুৱাৰ কেনেকা বনাবি মাটি বাৰী কেনেকা হেৰি কৰিবি তই যদি চাইকেল তোৰ ভাঙা চাইকেল চলাই থাকে তাতে স্কুটি কেনেকা হ'ব গোটাই তাতে কিন্তু ঈশ্বৰে কৈছে ঈশ্বৰৰ মাত শুনকা হৈছে আগতে ঈশ্বৰৰ মাত শুনিব লাগে আৰু বুজিব লাগে আগতে ঈশ্বৰৰ মাত শুন চবে দোহৰা এই ঈশ্বৰৰ মাতটো আছে যে প্ৰথমতে ঈশ্বৰ ৰাজ্য আৰু ধাৰ্মিকতা বিচৰা ঈশ্বৰৰ মাত এইটো হয় যে প্ৰথমতে ঈশ্বৰ ৰাজ্য আৰু ধাৰ্মিকতা বিচৰা
প্রভু প্রথমত যেটা বিশ্বাস করেছিল আজি প্রায় 26-27 27 বছর আগের কথা কে আছো 27 বছর আগের কথা যেটা আমি ঘর কমাইছো বরকুন আহিলে মানে এই কি বলি কাই খেরর ঘর আর ওখানে দুটা রুম কেবল একটা রুম থাকো আর একটা রুম আচ্ছা বানাও আর আদা মিশতে তাতে কি করো এই তিরপাল তো খেরটো উড়ি যায় একদম ইমান ইমান পানি হয়ে যায় তার পিছনে প্লাস্টিক পানি দিছো বরকুন আহার আগতে ধুমার আগত আহার আগতে একদম মানে একটা বটা আছে আর এই বটাই দিয়ে একেবারে সারো মাই প্লাস্টিক টু ফ্যাট ফ্যাট ছিলে 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 দিয়া এই প্লাস্টিক টু গই থাকে মই প্লাস্টিক টু আরো উটলি গই ধরি থাকি এই মনোরঞ্জন তাকে পাউডি যাব না মূল কারণ কথা আপনাদেরকে ভাবিও পারে ডাঙর ডাঙর আত্মালিকা বনোয়া একটা গাড়ি কিনা সাধারণ কথা মূল কারণে কিন্তু ডাঙর কথা কারণ মই এনেকা শ্রেণীর পড়া অহা ব্যক্তি এমে মূল কারণে একটু বিরাট ডাঙর আশীর্বাদ এমে আর এই আশীর্বাদ কোনোজনে নহয় কেবল ঈশ্বরেহে এইটো পূর করেছে এমে আর এই ঈশ্বর রাজ্য আর ধার্মিকতা গই থাকতে পূর করেছে প্রাইজ দল প্রাইজ দল আপনাদের আজি মূল ঘরত যাই যদি কাম চলিয়ে আছে আপনি যদি যায় সোমাবার লগে লগে আমার বাইক হয়ে আসছে কালি করে যাওয়াতে মানে আপনি এনেকে করে করে সাবলে মন যাব আমেন প্রাইজ দ লর্ড এনেকা ঈশ্বরের পূজা আছে আমেন প্রাইজ দ লর্ড এটু 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 মূল কারণে দরকার নয় দরকার না লাগে খেরো বা টিং পাতল দি কিনে মই থাকিব পারো কিন্তু এই কারণে মূল ঈশ্বর যে বৈধ হি ইজ এ ফেইথফুলনেস গড তেও যে বিশ্বাসযোগ্য ঈশ্বর হয় সেইটো সাক্ষীটো মানুহে যেন দেখক আর মূল প্রভু মহিমা কারণে লাস্টত আমি বাইকত আহিছোঁ ইয়াতে কি কৈ আছে চাই দিয়া গোটাই জগতত অত্যষ্ট হৈ যাব মান ধন সম্পত্তি গোটাই নষ্ট হৈ যাব কিন্তু কি কৈ আছে কিন্তু মোৰ নামলৈ ভয় ৰখাৰ যি তোমালোকলৈ হলে ধাৰ্মিকতা ৰূপ সূৰ্য উদয় হ'ব প্ৰেজ দ লৰ্ড
আৰু তেওঁৰ সূৰ্য হৃষ্টজনক কিৰণৰ সৈতে উদয় হ'ব, তাতে তোমালোকে ওলাই গৈ গোহালিৰ ডাঙৰিৰ নিচিনাকৈ তেওঁৰ দিশ নাচিবা আৰু তোমালোকে দুষ্টবোৰক গচকিবা। এই বিপত্তির মাঝে এই বিপত্তির সময়সাতে গোটাই জগত লাল খাল হয়ে থাকিব, গোটাই হৃদয় কুকুয়াই ছটফটাই থাকিব, কিন্তু তার মাঝে আপনি যদি সঁচাকৈ ঈশ্বরক ভয় করে ঈশ্বরক খুশি সুখী করে তেনেহলে সিদিনা আপনার লাইফ আপনার হৃদয় আপনার মন আপনার অনুভব আপনার ফিলিংসত উল্টা হয়ে থাকিব, মানুষে ভয়তে অকাতুর হয়ে থাকিব আর বিরক্ত বিরক্ত কান্দি থাকিব, কিন্তু আপনি নির্ভয় হয়ে থাকিব। এদিনা মানুষবিলাকে অশান্তি পাই কিনে তাড়না অনুভব করিব, ভয় অনুভব করিব আর ছটফটাই থাকিব, কিন্তু আপনি সেইদিনা কন স্থিরতা অনুভব করিব আর সেইদিনা কন মানুষে অশান্তি পাব, কিন্তু আপনি সেইদিনা কন আনন্দ পাব। প্রাইজ দল আপনি পড়ি চাব পারে, মানে এবার হিন্দিত পড়ি দিব প্রাইজ সেনাওয়ান বচন হরন্তু তুমারে লি যো মেরে নাম কাজ ভয় মানতে হো ধর্ম কাজ সূর্য উদয় হোগা আর কিরণকে দ্বারা তুম চঙ্গে হয়ে যাওগে। লকডাউন হয়ে গেল ছয় মাস সাত মাস, হ্যাঁ আপনার তাতে কিছু ঈশ্বর পয়কারী গোটাই জগৎ খোলা থাকতে নহয় বন্ধ থাকতে ঈশ্বর আপনি অপুষ্ট একেবারে অপুষ্ট যীশুয়ে আপনার সুস্থ আপনি সততাই থাকিব মূল যীশু আপনার যীশুয়ে আপনার সামরি আমেন। যেতিয়া আপনি ভাবি মোট পরিয়ালটো নবনে মোট পরিয়ালটো সুরমার হয়ে যাবে তেতিয়াই ঈশ্বরে এনেকা অনুভব এনেকা একটা কাণ্ড করব এনেকা একটা কার্য করব আপনার পরিয়ালটো বড় দিব আপনি দেখা পাবেন। আপনি যীশুক হৃদয়ে প্রেম করুন, আপনি যীশুক সম্পূর্ণ হৃদয়ে প্রেম করুন, যীশুক বিচার কাক বিচারিব লাগে যীশুক বিচার, যীশুক বিচারিলে কি অকলে চার্চত আহিলে নহয়, আপনি অকলে সময় দিয়ক প্রভু আপনার ঘর আপনি দরজা বন্ধ করব আর আঁচু প্রার্থনা ঈশ্বরে আপনার কথা পাতিব। হালেলুয়া হালেলুয়া, ঈশ্বর মানুষ কিছুমান কথা শেয়ার করব, আপনি যদি কিনা এটা বুঝি পয় নাই সেই কথা আপনার আরো হুকিয়াই প্রাই দল উনকিয়াই দিব। হালেলুয়া হালেলুয়া প্রাইজ দল চার্জ তো ক্যা ইয়ে করেন আপ আগে প্রভু মে হ্যাঁ আপ আগে ইসু হ্যাঁ আপকা ঘরে ইসু প্রাইজ দল আরো সুখী করে দিব। আপনি যদি ঈশ্বর গির্জার আহিলে যীশু এটা হয় আপনার ঘর যীশু আছে আপনার হৃদয়ত যীশু আছে, এইটো মণ্ডলী সলনি করে সেইটো মণ্ডলীত যীশু আছে নহয় আর যীশু আপনার আছে আপনার আপনার আছে। হালেলুয়া হালেলুয়া প্রাইজ দল, এইটো বাইবেল নহয় কিবা বেলেগ বস্তু আছে নাকি আপনার ওসর এমেন, এইটো বাইবেল আছে গতি ইয়ার পরে আপনি আপনার জীবন এমেন। হালেলুয়া হালেলুয়া মন প্রিয় ভাই আমি এক মুহূর্তে আহিছো আর মই আজি একচুয়ালি মই টিচিং দিবল ইচ্ছা করেছিল বিশেষ করে যীশু আহি থাকে দিনতে আর এই মহাপ্লেকর সময়তে আমি কেনেকা মহাপ্লেক হব
প্রার্থনা করি ঈশ্বরের প্রতি।